আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইসলামিক দাওয়া সেন্টার ওয়া নূর মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত মোবারকবাদ। দর্শক, আমরা একটি নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো হিজবুত তাওহিদের কার্যক্রমের উপর সারি পর্যালোচনা শিরোনামে। আপনারা জানেন হিজবুত তাওহিদ নামে একটি সংগঠন ইদানিংকালে বিভিন্ন কাজ করছে এবং ধর্মীয় বিভিন্ন কাজই তারা সামনে নিয়ে আসছে। যদিও তাদের বিভিন্ন কাজের ব্যাপারে, তাদের লিখনের ব্যাপারে, বক্তব্যের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে অভিযোগ আরোপ করেছেন, আমিও বেশ কিছু বক্তব্য লিখুনি, বিশেষ করে এই জামাতের প্রতিষ্ঠাতা এমাম বাজিদ খান পন্নি এবং বর্তমান যিনি এমাম সেলিম সাহেব উভয়েরই বিভিন্ন বক্তব্য এবং লিখনিতে শরীয়ার সাথে সাংঘর্ষিক বেশ কিছু জিনিস নজরে এসেছে। আমরা বিষয়গুলোকে সরাসরি বসে সমাধান করতে চেয়েছি এবং এই লক্ষ্যে বর্তমান এমাম জনাব সেলিম সাহেবের ফেসবুক পেজে আমি নক করেছি এবং বলেছিলাম বিষয়গুলো সরাসরি বসে সমাধান করার জন্য। কিন্তু দুঃখজনকভাবে সত্য হচ্ছে তিনি আমাদের ডাকে সাড়া দেননি, রাজি হননি। তার দাবি হচ্ছে যে আমরা যে বক্তব্য দিয়েছি সেটা আমাদের বক্তব্য, আপনাদের কোনো কথা থাকলে আপনারা সেটা অনলাইনে আনুন, আমরা পরবর্তী সময়ে সেগুলো দেখব, বুঝব এবং প্রয়োজনে আমরা সেগুলো যদি ভুল কিছু আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমরা সংশোধন করব। দর্শক, আমাদের উদ্দেশ্য শুধুই সংশোধনী। আমাদের কিছু ভাই দিনে কিছু কাজ করতে চায়, সেখানে কিছু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয় আছে, সে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে, আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা প্রথমেই যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসব সেটা হলো আমরা হিজবুত তাওহিদের বর্তমান যিনি এমাম জনাব সেলিম সাহেবের কুরআনুল কারীম তেলাওয়াতে এমন অশুদ্ধতা লক্ষ্য করছি যার কারণে তার পিছনে কেউ নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে না। নাম্বার দুই হলো, আর যেটা বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে তিনি সেই অশুদ্ধ তেলাওয়াতকে একদিকে তার মানার যেখানে দরকার ছিল সেখানে না মেনে তিনি জিদ ধরে বরং সেটার পক্ষে বুখারি শরীফ থেকে দলিল দিয়ে উম্মাহকে আরও বিভ্রান্ত করছেন। তা আসুন প্রথমেই আমরা হিজবুত তাওহিদের ইমামের সেই তেলাওয়াত একটু আগে শুনে নিই। ওয়ালা তাখিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাহুন্নাল জাহীম সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন হিজবুত তাওহিদের এমাম বর্তমান এমাম যিনি জনাব সেলিম সাহেবের কোরআনের তেলাওয়াত। এই তেলাওয়াত অবস্থা কি আশা করি ইলমুত তাজভিদ বিষয়ে, ইলমুল কিরাত বিষয়ে যারা অবগত আছেন তারা অবশ্যই জানেন যে এগুলো লাহানে জালি পর্যায়ে হয়। আর এই ধরনের তেলাওয়াত করনেওয়ালা কেউ যদি এই নামাজ পড়ে তাহলে তার পিছনে নামাজ বিশুদ্ধ হবে না। এবং আমরা জানি লাহানে জলি এমন কিছু ভুল যেই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে বুঝুন, একটি ভাষায় কেউ কথা বলল আর সেখানে যদি অর্থ একেবারে পরিবর্তন হয়ে যায় তখন অবস্থার কী দাঁড়ায়? দর্শক, শুধুমাত্র তেলাওয়াত অশুদ্ধতা তিনি তার বক্তব্য সেমিনারে বলে যদি সীমাবদ্ধ থাকতেন বিষয়টা একটু ভিন্ন রকম ছিল, কিন্তু তিনি তার এই অশুদ্ধ তেলাওয়াতকে প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন হাদিসের ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন যেগুলো মূলত ব্যাখ্যা নয় বরং নিতান্তই অপব্যাখ্যা। আসুন আমরা হিজবুত তাওহিদের এমামের সেই অপব্যাখ্যামূলক বক্তব্যগুলো একটু শুনে নিই। এক শ্রেণীর আলেম আমার বক্তব্যের সমালোচনা করতে না পেরে বলে কি ও কি কথা বলে, ও তো কোরআনের আয়াতে ঠিক নেই, শুদ্ধ করে কোরআনের আয়াত পড়তে পারে না। শুদ্ধ করির পড়ার ব্যাপারে আমি বুখারী শরীফের একটা হাদিস আনছি, এই প্রসঙ্গে আমি হাদিসটা শুনাই। বুখারী কোরআন তেলাওয়াত প্রসঙ্গ 4992 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন আমি হিশাম ইবনু হাকিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ দিয়ে আমি তার কেরাত শুনেছি। তিনি বিভিন্নভাবে কেরাত পাঠ করেছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে শিক্ষা দেননি, এই কারণে সালাতের মাঝে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হয়ে পড়েছিলাম কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম। অতপর সে সালাম ফিরালে আমি চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম তোমাকে এই সূরা যেভাবে পাঠ করতে শুনলাম এইভাবে তোমাকে কে শিক্ষা দিয়েছে? সে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন।
আমি বললাম তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যেভাবে পাঠ করছো এর থেকে ভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। এরপর আমি তাকে জোর করে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম আপনি আমাকে সূরা ফুরকান যেভাবে পাঠ করতে শিখিয়েছেন এই লোককে আমি এর থেকে ভিন্নভাবে পাঠ করতে শুনেছি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও, হিশাম তুমি পাঠ করে শোনাও। হিশামকে বলতো তুমি পাঠ করে শোনাও। তারপর সেইভাবে পাঠ করে শোনালো যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবে অবতীর্ণ করা হয়েছে। তারপর বললেন হে ওমর তুমিও পড়ো। সুতরাং আমাকে তিনি যেইভাবে শিক্ষা দিলেন সেইভাবেই আমি পাঠ করলাম। এইবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবেও কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন 60টি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যেটা বেশি সহজ সেইভাবেই তোমরা পাঠ করো। বুখারীর এই হাদিস অস্বীকার করেন আমি তওবা করব। বাড়াবাড়ির একটা সীমা আছে। মূল বক্তব্য আমি কি কথা বলছি কথা না শুনে আমার বক্তব্যের গুরুত্ব অনুধাবন না করে তাৎপর্য না বুঝে আমি উচ্চারণে কোথায় কি করেছি এটা আমার পড়া ভুল হয়েছে এটা অশুদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা উচ্চারণ রীতিতে কোরআন পাঠ করি। আমার এই পাঠ আল্লাহ এবং তার রাসূল অবশ্যই ভুল বলবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আমার বাংলা উচ্চারণ রীতিতে কোরআন পড়ব, আরবরা আরবদের উচ্চারণ রীতি পড়বে। এখন আমি মাদ্রাসায় বসে বসে 20 বছর থেকে এই প্র্যাকটিস করব আরবদের মতো উচ্চারণ, আল্লাহাম আল্লাহাম আল্লাহাম। আরে আমাদের হ, আমাদের হয়ের মধ্যে কলকলার মধ্যে নাই, আমাদের খ আছে। যেমন কিশোরগঞ্জে খানা বলতে পারে না, ওরা বলে ক কানা, খায়ুম বলে না কায়ুম। এগুলো হচ্ছে উচ্চারণ রীতি। হামজা হা আরবিতে আছে, হামজা হা, আমাদের এখানে হয়ের কোনো কলকলা নাই। আপনি স্বাভাবিক রীতিতে উচ্চারণ করেন, আল্লাহ বুঝবেন না। দর্শক আপনারা শুনলেন জনাব সেলিম যিনি বর্তমানে ইমাম, ওনার কিছু বক্তব্য, যেই বক্তব্য মধ্যে উনি তুলে ধরেছেন যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সহি বুখারি শরীফ সহ সিয়াসির তার পুরো খণ্ড, এটা আরব থেকে একসাথে ছাপানো হয়েছে। এখানে সহি বুখারি শরীফে দেখতে পাচ্ছেন যে 443 নম্বর পৃষ্ঠা থেকে তিনি হাদিস নিয়ে এসছেন 4992, এবং ওই হাদিসের রেফারেন্স এনে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কোরআনুল করিম যেহেতু 60টি আঞ্চলিক ভাষা অবতীর্ণ হয়েছে, আর বাজিদ খান পন্নী সাহেবের দলের বর্তমান ইমাম সেলিম সাহেব উনি বলছেন যে উনি বাংলা ভাষার আঞ্চলিক ভাষায় তিনি কোরআন শরীফ পড়েন। এই যে একটা হাস্যকর বিষয় যে বাংলা ভাষার আঞ্চলিক ভাষায় কি তাহলে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে? এভাবে যদি সারা পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষ তাদের নিজ নিজ ভাষায় কোরআন শরীফ পড়তে শুরু করে, চাইনিজরা তাদের নিজস্ব ভাষায়, জাপানিজরা তাদের নিজস্ব ভাষায়, তাহলে কোরআনের নিজস্ব স্বকীয়তা নষ্ট হবে, বিকৃত হবে, এই কোরআন মহাফাজা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। সবচেয়ে বড় বিষয় হলো উনি এখানে বুখারী শরীফের রেফারেন্স এনে, এই 4992 নম্বর হাদিসের রেফারেন্স টেনে 60টি আঞ্চলিক ভাষা বলতে এখানে বাংলা ভাষা তিনি কোথায় পেয়েছেন? এবং আমরা একটি ভিডিও তারপর লক্ষ্য করেছেন, তিনি বলছেন যে আরবিতে হা আর বাংলাতে হ একরকম না। আরবিতে হা এটা কণ্ঠলানির এই গভীর থেকে আসে, কিন্তু হ এটা বাংলা ভাষা এটা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। এভাবে তিনি যে বিকৃত করেছেন এবং হামজা এবং আইন এগুলোকে বিকৃত করে এবং খুব তু তাচ্ছিল্যতার সাথে যে আমি কি এখন আলহাম আলহাম এভাবে আমি সহিশুদ্ধ করব, আমি মনে করি জনাব সেলিম সাহেব এই বিষয়গুলোতে তিনি অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। তিনি এই বিষয়গুলো পারেন না, এই বিষয়ে ওনার মেনে নেওয়া উচিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাদিসে বাকের মধ্যে যে কথাটা আছে যে সাবাহাতে আহরুফ তথা 60টি আঞ্চলিক ভাষা অবতীর্ণ হওয়া আমরা জানি, এবং তিনিও যদি পড়তেন যে এই বুখারী শরীফেরই আমরা যদি তৃতীয় অধ্যায় বাবু জামিল কোরআন পড়ি, তিনি যে রেফারেন্স নেই সেটা হচ্ছে বাবুন উনজিলুল কোরআন আলা সাবাতে আহরুফ, যে কোরআন 7 ভাষা অবতীর্ণ হয়েছে এখান থেকে। আর যদি তিনি এই যে এক পৃষ্ঠা আগে বাবু জামিল কোরআন, কোরআনকে জমা করা,
এই অধ্যায় থেকে তিনি যদি নিতেন তাহলে আমরা এই জিনিসগুলোকে পেয়ে যেতাম এবং আমরা মনে করি যে এখানে জনাব সালিম সাহেবের জানার কমতি আছে। তিনি 4992 নম্বর হাদিসের রেফারেন্স নেওয়ার আগে যদি 4986, 87, 88 এই হাদিসগুলো তিনি পড়তেন তাহলে তিনি স্পষ্ট পেয়ে যেতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এসেই কিন্তু কোরআনুল করিমকে সুনির্দিষ্ট একটা রূপে রূপায়িত করা হয়েছে এবং সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, এরপর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। পরবর্তী সময় যখন গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে জমা কোরআনুল করিমকে জমা করা হয় এবং সেটাকে একটি ভাষার উপরে জমা করা হয়, সেটা হলো কুরাইশের ভাষার মধ্যে এবং সেটা 4987 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ভাষার অন্য সমস্ত কোরআনুল করিমগুলোকে জ্বালিয়ে দিয়েছেন, সেই কথাটাও সেখানে স্পষ্টভাবেই আছে। সম্মানিত দর্শক, এখন আসুন আমরা এখানে ক্লিয়ার হওয়া দরকার যে তাহলে সেই আঞ্চলিক 7টি ভাষা কী, যেই 7টি ভাষা নির্ধারিত থাকার কারণে বাংলাকে সেখানে প্রবেশ করানোর সুযোগ নেই। আমরা উইকিপিডিয়া থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই সাবাতে আহরুফ থেকে কী উদ্দেশ্য সে জিনিসটাও আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের মধ্যে যে সাবাতে আহরুফ লাল মুরাদ বিল আহরুফ সাবা, এখানে আমরা তিনটি মত আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বিষয় হচ্ছে যে কিলা আল আহরুফ সাবাতু হিয়া সাবউ লুগাতিন মুতাফাররিকাতিন ফিল কুরআন নিকুল্লিহি ওয়া হিয়া লুগাতু কবাইলা মিনাল আরবি আলা মানান আন বাউদ আল কুরআন নাজালা বিলুগাতি কুরাইশ। দর্শক, এই পুরো কথার বক্তব্যের সারমর্ম হচ্ছে যে এখানে সাবাতে আহরুফ যেই কথা এনে তিনি ভুল বুঝলেন এটার মোট তিনটা ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। উইকিপিডিয়া অ্যারাবিক সাইটে গেলে আপনারা ইজিলি সেটা পাবেন। প্রথম বিষয় হচ্ছে এখানে 60টা আরব গোত্র, আমরা জানি আমাদের বাংলাদেশ আরবের কোনো গোত্র না, বাংলা ভাষা আরবের কোনো ভাষা নয় এবং সেখানে উল্লেখ করা আছে সেই ভাষাগুলো, একটা হলো বিলগাতে কোরাইশ কোরাইশ ভাষা, আরেকটা হলো কেনানা কেনানা ভাষা, আরেকটা হলো বাহদুহ বিলগাতে আসাদ, আরেকটা হলো বিলগাতি হুজাইল, আরেকটা হলো বিলগাতি তামিম, আরেকটা হলো বিলগাতি কাই সাহিলান, আরেকটা হলো বিলগাতি আহলিল ইয়ামান। এই 60টি আঞ্চলিক ভাষাতেই মূলত কোরআন অবতীর্ণ হয়েছে, যে 60টির মধ্যে কোনোভাবেই আমাদের বাংলা ভাষা নেই। উপরন্তু এই সাবাতে আহরুফ থেকে আরও কেউ কেউ বলেছেন সাবাতে আহরুফ হিয়া সাবাতু আউজুহিন, অর্থাৎ সাবাতে আউজু থেকে আমর নাহি ওয়াদ ওয়াঈদ আল জাদাল ওয়াল কসাস ওয়াল আমসাল এগুলো উদ্দেশ্য। আর কেউ কেউ বলেছেন সাবাতে আরুফ থেকে উদ্দেশ্য হচ্ছে আল কারাহাতু সাবা, সাত কারাতে যে কোরআন শরীফ পাঠ করা হয় সেটা হলো মূলত এখান থেকে উদ্দেশ্য। সম্মানিত দর্শক, আমাদের পুরো আলোচনা থেকে আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো জনাব সেলিম সাহেব তিনি বাংলাভাষী হিসেবে আরবি পড়েননি, এই হিসেবে তিনি যদি আরবি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন সেটা অতটা দোষের না, কিন্তু নিজের ভুল উচ্চারণগুলোকে ঠিক এটা প্রমাণের জন্য বাংলা এই উচ্চারণ ভঙ্গিতে আমি কোরআন শরীফ পাঠ করি এটা একটা উদ্দত্তপূর্ণ আচরণ, এটা কোরআন এবং সুন্নার সাথে সরাসরি বেয়াদবির সামিল এবং এই বিষয়গুলো কোনোভাবেই কাম্য না। আমরা আশা করি আমাদের ভাইগণ যে তাদের বক্তব্যগুলোকে শুধরিয়ে নেবেন কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে পাঠের জন্য, কোরআনুল করিম বিশুদ্ধ পাঠের যে পথ পদ্ধতি আছে সেটাকে ফলো করবেন, এতদ ভিন্ন ভিন্ন কোনো দিকে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।